বন্ধুরা, অনেকের মনে একটি প্রশ্ন ওঠে যে সহবাস করা কি পাপ। এই নিয়ে প্রাচীন কাল থেকে মানুষের মনে তর্ক বিতর্ক রয়েছে। ঈশ্বর প্রাপ্তির পথে কি সহবাস বাধা হয়ে দাঁড়াতে পারে? কি বলছে এই বিষয়ে আমাদের শাস্ত্র, তা আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, সবার প্রথমে আমাদের বুঝতে হবে যে সহবাস কি। বন্ধুরা, সহবাস হচ্ছে একটি শারীরিক প্রক্রিয়া যা ঈশ্বর নির্মাণ করেছেন যাতে সৃষ্টির সন্তুলন বজায় থাকে। কিন্তু বন্ধুরা, এই পাপ পুণ্যের ওপরে রয়েছে ভগবান বা ঈশ্বর। তাই ঈশ্বর প্রাপ্তি করার জন্য ও সাথে সংসার ধর্ম পালন করার জন্য আমাদের সহবাসের কিছু নিয়ম পালন করা দরকার। এতে আপনি সংসার ধর্ম পালন করার সাথে সাথে ঈশ্বর প্রাপ্তিও করবেন। তাই যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না। নাম্বার এক, বিয়ের আগে সহবাস করা। বন্ধুরা, আমাদের শাস্ত্র অনুসার বিয়ের আগে সহবাস করা মোটেও উচিত নয়, কারণ বিয়ে হচ্ছে দুটো আত্মার মিলন। বিয়ের পর সহবাসে আত্মা ও শরীরের দুটোরই একসাথে মিলন হয়। নাম্বার দুই, সন্ধ্যেবেলা ভোরবেলায় কখনো সহবাস করতে নেই, কারণ এই সময় বাড়িতে বিভিন্ন দেব দেবীর আগমন হয়। যদি আপনি এই সময় সহবাসে লিপ্ত থাকেন তো কখনোই আপনাদের ওপর দেব কৃপা হবে না। শাস্ত্র অনুসার এই সময় মিলনের ফলে উৎপন্ন সন্তান সর্বদা খারাপ পথে যায়। এছাড়াও বন্ধুরা, কোনো পুজো অর্চনার দিন শারীরিক মিলন করবেন না। যদি চান যে আপনাদের বাড়িতে ঈশ্বরী ঊর্জার আগমন হোক তো অবশ্যই এই সময়গুলো বন্ধুরা পবিত্র থাকবেন। নাম্বার তিন, সহবাস করার পর ভুলেও স্নান না করে ঠাকুর ঘর বা মন্দিরে যাবেন না। কোনো দেব দেবীর মূর্তি ভুলেও স্পর্শ করবেন না, এতে দেব দেবীরা আপনাদের বাড়ি ত্যাগ করতে পারে, আর এর ফলে আপনাদের বাড়িতে বসতি করবে কোনো নেগেটিভ শক্তি। তাই এর জন্য বন্ধুরা, বাড়িতে এত পুজো অর্চনা করার পরেও বাড়ির কোনো উন্নতি হচ্ছে না, নানা রকম সমস্যা আপনাদের ঘিরে রয়েছে, আর এর কারণ কিন্তু বন্ধুরা আপনাদের ওপর দেব কৃপা নেই। নাম্বার চার, পরকীয়া বা অবৈধ সম্পর্ক স্থাপন করা। বন্ধুরা, গরুড় পুরাণে ভগবান বিষ্ণু বলেছেন যে অবৈধ সম্পর্ক মহাপাপের মধ্যে একটি। যদি আপনি স্পিরিচুয়াল উন্নতি করতে চান, যদি আপনি ডাইমেনশন ছেড়ে অন্য ডাইমেনশনে যেতে চান, তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের কারণ শরীর পবিত্র হতে হবে, যা সৎকর্ম দান ধ্যান জপেতেই প্রাপ্ত হয়। বন্ধুরা, আমাদের মোট তিনটে শরীর রয়েছে, কারণ শরীর, সূক্ষ্ম শরীর ও স্থূল শরীর। কেন মানুষের রোগ হয় আর এর থেকে বাঁচার উপায় আমরা একটি অন্য ভিডিওতে জানব। তাই অবশ্যই বন্ধুরা চ্যানেলের নোটিফিকেশান বেলটি অল করে রাখুন, যাতে নতুন ভিডিও এলেই সবার প্রথমে আপনি দেখতে পারেন। হরে কৃষ্ণা, ওম নমঃ শিবায়।